মানব না, বলল ভারত। ভারতের বক্তব্যে তোলপাড় বিশ্ব। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিশ্ব রাজনীতির জটিল বাস্তবতায় ভারত এক অনন্য উচ্চতায় পৌঁছেছে, যেখানে এটি উন্নয়নশীল দেশগুলির কণ্ঠস্বর হয়ে উঠেছে। জাতীয় শক্তি, কূটনৈতিক প্রজ্ঞা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার সমন্বয়ে ভারত বর্তমানে গ্লোবাল সাউথের নেতৃত্বের ভূমিকা পালন করছে। সম্প্রতি G20 এবং ব্রিক্সের সভাপতিত্ব করার সময় ভারত উন্নয়নশীল দেশগুলির উন্নতি এবং আন্তর্জাতিক সিস্টেমে তাদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য একটি স্পষ্ট রূপরেখা স্থাপন করেছে। ভারত ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ উদ্যোগের মাধ্যমে মানবকেন্দ্রিক উন্নয়নের ধারণাকে গুরুত্ব দিয়েছে। এই প্রক্রিয়ায় খাদ্য সুরক্ষা, স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন এবং জলবায়ু অর্থায়নের মতো বিষয়গুলি আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে এনেছে। উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে সংযোগ স্থাপন করে ভারত কেবলমাত্র তাদের স্বার্থ রক্ষা করেনি, বরং একটি অধিকতর ন্যায়সঙ্গত বিশ্ব ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। এর পাশাপাশি ভারত বহুপাক্ষিক প্রতিষ্ঠানের সংস্কারকেও অগ্রাধিকার দিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নেতৃত্ব দেওয়ার সময় ভারত নিউ ওরিয়েন্টেশন ফর রিফর্মড মাল্টিল্যাটারালিজম বা নর্মস এর ধারণা উত্থাপন করেছে। এই কাঠামো আন্তর্জাতিক নীতি নির্ধারণ প্রক্রিয়াকে আরও প্রতিনিধিত্বমূলক এবং কার্যকর করে তুলতে সাহায্য করে, যা বিভিন্ন ধরনের সমকালীন সমস্যাগুলি মোকাবিলা করতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে ভারত তার পঞ্চম বৃহত্তম অর্থনীতির অবস্থানকে কাজে লাগিয়ে ব্রিক্স এবং নতুন উন্নয়ন ব্যাংক বা NDB-র মতো মঞ্চগুলির মাধ্যমে উন্নয়নশীল দেশগুলির জন্য দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থায়িত্ব নিশ্চিত করেছে। এই প্রচেষ্টা একদিকে যেমন পশ্চিমা আধিপত্যের বিকল্প সরবরাহ করছে, তেমনি আন্তর্জাতিক বাণিজ্য ও সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ভারতের এই অগ্রযাত্রা শুধু অর্থনৈতিক বা রাজনৈতিক নয়, এটি নীতিগত নেতৃত্বের উদাহরণ। বিশ্ব এখন এক বহুমুখী বাস্তবতার মুখোমুখি, যেখানে ভারত তার উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলির স্বার্থকে রক্ষা করছে এবং এক নতুন বিশ্ব ব্যবস্থার রূপরেখা তৈরি করছে। বন্ধুরা, খবরের গভীরে যাব, তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন মহাশক্তি ভারত এই কথাটি। COP29 সম্মেলনে পরিবেশ পরিবর্তন মোকাবিলায় অর্থ সংগ্রহের লক্ষ্যমাত্রা $100 বিলিয়ন থেকে বাড়িয়ে $300 বিলিয়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তে ভারত তীব্র অসন্তোষ প্রকাশ করে এবং একে অগ্রহণযোগ্য বলে অভিহিত করে। ভারতের পক্ষ থেকে আলোচনায় অংশ নেওয়া চন্দনী রায়না উল্লেখ করেন যে এই অর্থের পরিমাণ অত্যন্ত কম এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যা প্রয়োজন তার জন্য মোটেও যথেষ্ট নয়। চন্দনী রায়না আরও অভিযোগ করেন যে এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার প্রক্রিয়া ছিল পরিকল্পিত এবং অস্বচ্ছ। তিনি দাবি করেন যে সিদ্ধান্ত গ্রহণের আগে ভারত একটি বিবৃতি দিতে চেয়েছিল, কিন্তু সম্মেলনের সভাপতিত্বকারী আজারবাইজান এবং জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংস্থা এটি উপেক্ষা করেছে। তিনি এটিকে অন্যায় এবং প্রতারণামূলক বলে অভিহিত করেন। এই বক্তব্য সম্মেলনে উপস্থিত উন্নয়নশীল দেশ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছ থেকে ব্যাপক সমর্থন পায়। $300 বিলিয়নের প্রস্তাবটি যদিও আগের $100 বিলিয়নের তুলনায় 3 গুণ বেশি, তবে এটি উন্নয়নশীল দেশগুলোর দাবি করা $1.3 ট্রিলিয়ন তুলনায় অনেক কম। উন্নয়নশীল দেশগুলো চেয়েছিল যে এই অর্থের একটি বড় অংশ সরকারি উৎস থেকে আসবে এবং এটি অনুদান বা স্বল্প সুদে ঋণ হিসাবে দেয়া হবে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে বলা হয়েছে যে এই অর্থ বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হবে, সরকারি ও বেসরকারি, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় মাধ্যমেই। তবে এটি অনুদান বা স্বল্প সুদের ঋণ হিসাবে দেওয়া হবে কিনা তার কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। ভারত ছাড়াও নাইজেরিয়ার প্রতিনিধিরাও $300 বিলিয়নের প্রস্তাবকে একটি রসিকতা এবং অপমানজনক বলে মন্তব্য করেন। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু কমিশনার এই চুক্তিকে ব্যতিক্রমী এবং প্রয়োজনীয় হিসাবে বর্ণনা করলেও অনেক উন্নয়নশীল দেশ এই পরিমাণ অর্থকে তাদের চাহিদার তুলনায় অপ্রতুল বলে মনে করে। সম্মেলনে আরও একটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত ছিল কার্বন মার্কেট নিয়ম চূড়ান্ত করা, যা দেশগুলোর মধ্যে কার্বন ক্রেডিট বাণিজ্যের পথ সুগম করবে। তবে কয়েকটি বিতর্কিত ইস্যুতে, যেমন জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে, কোনো অগ্রগতি হয়নি। ভারত এই চুক্তি থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন না করলেও এর প্রক্রিয়া এবং প্রস্তাবিত অর্থের পরিমাণ নিয়ে কঠোর আপত্তি জানিয়েছে। এই সম্মেলনের ফলাফল জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর চাহিদা পূরণে ব্যর্থ বলে অভিহিত করেছে ভারত।
তো বন্ধুরা এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখুন মহাশক্তি ভারত এই কথাটি। তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।